পাল একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো দেখো তোমরা যারা আসলে এন এম জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিলে এবং কবে থেকে কাউন্সেলিং শুরু হবে কবে থেকে চয়েস লক করতে হবে ফিজ পে করতে হবে ইত্যাদি বিষয়ে যাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা ছিল তো তাদের জন্য আসলে নতুন একটা আপডেট আজ এসেছে তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের এই আপডেটটা পেয়ে যাবো তো দেখো তোমাদের এই ফোন থেকে বা ল্যাপটপ থেকে তোমাদের প্রথমে ওয়েবসাইটটা লগ ইন করবে ওয়েবসাইটটা লগ ইন করার পর তোমার দেখবে যে এখানে এরকম কারেন্ট ইভেন্টস নামে একটা অপশান রয়েছে সেখানে যে ডাউনলোড এন এম অ্যান্ড জিএনএম যে কাউন্সিলিং রয়েছে এখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে ঠিক আছে তো এই পিডিএফটাতেই মোটামুটি তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে দেখো আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি কবে আমাদের চয়েস লকিং ফিস পেমেন্ট তারপরে তোমার কবে থেকে আমরা চয়েসগুলো দিতে পারবো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে চলো আমি তোমাদের আসলে গ্যাতার্থে সব কিছু জানিয়ে দিই আসলে অনেকে হয়তো অফিসের থেকে দেখে নিয়েছো অনেকে আবার ভিডিওর জন্য অপেক্ষা করো তো তাদের জন্য আসলে ভিডিওটা বানানো তো প্রথম থেকে সেসব দেখবে আশা করি তোমাদের উপকার হবে তো দেখো এখানে কি বলা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশন বোর্ড ঠিক আছে আজকে অর্থাৎ এই পঁচিশ তারিখে কিন্তু নোটিশটা জারি হয়েছে ঠিক আছে তো দেখা এখানে কী বলছে শিডিউল অফ কাউন্সেলিং ফর এন এম অ্যান্ড জেন এম দু একুশ অল ডেটস আর টেনটেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জ ইন এক্সট্রা অর্ডিনারি সার্কুমাস্টেন্স ক্যান্ডিডেটস মাস্ট ভিজিট দা ওয়েবসাইট রেগুলারলি ফর ইন আপডেট অর্থাৎ এরা একটা মানে একটা ডেট দিয়েছে এটা কিন্তু নির্দিষ্ট না তো এরা যে কোনো সময় পরিবর্তন করতে পারে কিন্তু না তোমাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কেননা যেহেতু এমনি অনেক দেরি হয়ে গেছে এই এখনও কাউন্সেলিং প্রসেস অ্যাডমিশন প্রসেস যেহেতু আবার জানুয়ারি থেকে ক্লাস শুরু করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই শিডিউলটাই তোমাদের মেনে চলবে এবং আমি আশা করি ঠিক আছে তো তোমাদের এইটাই মেনে চলতে হবে তো কবে নাগাদ কী হতে হবে সেভাবে তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে তো তোমার তো নিশ্চয়ই তোমাদের দেখে নিয়েছো তোমাদের র্যাঙ্ক কার্ড তোমার দেখে নিয়েছো কেমন তোমাদের র্যাঙ্ক এসছে আর দেখো র্যাঙ্ক কিন্তু র্যাঙ্ক কিন্তু ডাউনলোড রেখা করে কিন্তু খুব দরকারি ঠিক আছে তো আশা করি তোমার সবাই নিশ্চয়ই তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে রেখেছো তো দেখো এখানে কি বলেছে প্রথমে এক নম্বর পয়েন্ট বলেছে রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং ঠিক আছে তো এখানে বলেছে যে আমাদের এই ডেটটা কবে থেকে হবে দুই তারিখ থেকে আট তারিখ অবধি অর্থাৎ দোসরা নভেম্বর থেকে আটই নভেম্বর অবধি তোমাদের এই রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি হ্যাঁ চয়েস ফিলিং সমস্ত কিছু করতে হবে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে তারও জন্য ডিটেলস কিন্তু আছে তো আমি তোমাদের পূর্বেই একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে আমাদের সেখানে যাবতীয় ডিটেলস এবং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ঠিক আছে তো সেরকম রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের ওই যে অ্যাপ্লিকেশান সে অ্যাপ্লিকেশান যে তোমাদের একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশান আইডি এবং তোমাদের রোল নাম্বার আছে তার পরিপ্রেক্ষিতে তোমাদের একটা ফি পে করতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন ফি কত পে করতে হবে তোমাদের আমি পরিবেই বলেছি তোমাদের ক্ষেত্রে হয়তো তিনশো টাকা দিতে হবে ঠিক আছে তো তিনশো টাকা ফি পে পে করার পর তোমরা আসলে যে কোন কোন কলেজে তুমি ভর্তি হতে চাও ঠিক আছে তো তোমাদের যতগুলো কলেজ রয়েছে এ এনএম এবং জিএনএমের জন্য তো তোমাদের সমস্তগুলো চুজ দিতে পারবে চুজ সকলেই দিতে পারবে শুধুমাত্র যারা মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এন এবং জে এম সমস্ত কলেজ দিতে পারবে তোমরা তো জানো খুব ভালো করে যে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু আসলে একটি রিভাইজ সিট ম্যাট্রিক্স কিন্তু পূর্বেই দেওয়া হয়েছে আসলে সেখানে আসলে সত্যিই আমি আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি স্বাস্থ্য ভবনে যে আমার একটা সোর্স রয়েছে সেখান থেকে আমাকে বলা হয়েছিল যে যে সিট ম্যাট্রিক্সটা পূর্বে দেওয়া হয়েছিলো সেটাই চূড়ান্ত ঠিক আছে তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কিন্তু পরিবর্তন হলে পরবর্তীতে জানাবে এটা জানার কথা ছিল কিন্তু পরবর্তী দিন দেখা গেলো আজকে সিট ম্যাট্রিক্স দিয়েছে কালকে আবার পরিবর্তন করে দিয়েছে ঠিক আছে তো সেখানে কিন্তু সেই সংশোধনটা এসেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো অবশ্য যারা আমার বোনেরা রয়েছে তাদের জন্য অবশ্যই একটি বেশ একটু সুখবর কিন্তু যারা ভাইয়েরা রয়েছে তাদের জন্য আসলে একটু দুঃসংবাদ হলেও কিছু আসলে করার নেই আসলে গতবার যেহেতু দুটো কলেজ ছিল এবার কিন্তু আসলে তিনটা বেসরকারি কলেজ অন্তর্পক্ষে বাড়ানো হয়েছে তো এখানে কিছুটা হয়তো স্কোপ বাড়ানো হয়েছে বুঝেছো তো দেখো পরবর্তী প্রসেস কী কী আছে আমার দেখি চলো চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং দেখো রেজিস্ট্রেশন তোমরা দুই তারিখ থেকে আট তারিখের মধ্যে যে কোনো সময় রেজিস্ট্রেশন করতে পারবে এবং ফিস পে করতে পারবে ঠিক আছে কিন্তু তোমার চয়েস যে তুমি ফিল করলে ফিল তখনও করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু চয়েস লকিংয়ের বিষয়টা পাঁচ তারিখ থেকে আট তারিখ অর্থাৎ তুমি যে চয়েসগুলো তুমি দিলে মনে করো তুমি প্রথমে একটা কলেজ দিলে দ্বিতীয় আর একটা কলেজ দিলে যতগুলো কলেজ এরকম দিলে সেটাকে এবার লাস্টে কিন্তু তোমাকে লক করতে হয় ঠিক আছে তাই লকটা করার প্রসেসটা আছে সেটা তুমি পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে তুমি লক করতে পারবে দেখো রেজিস্ট্রেশন কিন্তু তুমি দুই তারিখ থেকে আট তারিখের মধ্যে এবং চয়েস ফিলিং রেজিস্ট্রেশন ফি সব কিছু করতে পারছো কিন্তু লক কিন্তু তুমি পাঁচ তারিখে আগে করতে পারবে না পাঁচ তারিখের পর অর্থাৎ পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে তোমার লক করতে হবে এখন অনেক সময় দেখা যাচ্ছে অনেকে লক করতে ভুলে যায় তো লক না করলেও কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে অটোমেটিক্যালি তোমাদের যে ডেট আছে না আট তারিখ আট এগারো দু হাজার একুশের মধ্যে কিন্তু যখন রাত বারোটা বাজবে তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার প্রোফাইল লক হয়ে যাবে তখন তুমি ইচ্ছা করলে কিন্তু সে তোমার যে চয়েসগুলো পূর্বে দিয়ে রেখেছো সেগুলো পরিবর্তন করা সম্ভব না ঠিক আছে সেই কারণে আমাদের সমস্ত কলেজগুলোর চয়েস দিয়ে কিন্তু এই চয়েস কমপ্লিট দেওয়ার পর আমাদের আসলে লক করে দেওয়া উচিত একটা ভালো একটা সেফটি প্রসেস ঠিক আছে আর তারপরে কী বলছে দেখো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ প্রথম রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু বারো এগারো দু হাজার একুশ তারিখে দেবে বুঝেছো আট তারিখে চয়েস ফিলিং শেষ হচ্ছে তার চার দিন পরেই অর্থাৎ বারো তারিখে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে ফার্স্ট রাউন্ডের এইবার বারো তারিখ যখন যে অ্যালটমেন্ট রেজাল্টটা দিচ্ছে এবার অ্যালটমেন্ট রেজাল্ট যদি আজকে দেয় তো পরবর্তীতে অর্থাৎ তোমার তেরো তারিখে তোমার যে সিট অ্যাক্সিম স্পিন আছে না দিতে হবে তোমাদের কত দিতে হবে সেটা আসলে পরবর্তী তোরা বলে দেবে ঠিক আছে তো হয়তো পূর্বে আমি তোদের বলার চেষ্টা করেছি তো কনফার্ম হয়ে আমি তোমাদের মোটামুটি নতুন করে নোটিশ আসলে তোমাদের সেই নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো যে আসলে কত টাকা পে করতে হবে ঠিক আছে তো সিট অ্যাকসেপ্টেন্স ফি এখানে কিন্তু আগে তেরো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে তুমি যে কোনো সময় সিট অ্যাকসেপ্ট করতে পারো যদি তুমি সিট অ্যাকসেপ্ট করো মনে যদি মনে করো তুমি আর কোনো আপগ্রেডেশন করতে চাইছো না যদি আপগ্রেডেশন না করতে চাও সেক্ষেত্রে তোমাকে সরাসরি কলেজে যেয়ে রিপোর্ট করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে ঠিক আছে এখানে কিন্তু লিখে দিতে থাকো রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট অ্যান্ড অ্যাডমিশান ইফ আপগ্রেশন চয়েস নো অর অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস অর্থাৎ অ্যাডমিশন যদি তুমি না নিতে চাও মানে অর্থাৎ তোমার জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং রিপোর্ট করলে ঠিক আছে তো সেই জন্য তোমাদের কিন্তু কলেজে যেতে হবে অ্যাডমিশান যদি তুমি আপগ্রেডেশন পরবর্তী প্রসেসে পার্টিসিপেট করতে না চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আপগ্রেডেশন নোটা চয়েস করতে হবে এবং তখন তোমাকে ওই দিনই যেই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান যা কিছু সমস্ত কিছু কমপ্লিট করে তোমার অ্যাডমিশন ফাইনাল করতে হবে এটা তোমার কবে থেকে কবে হবে উনত্রিশ তারিখ থেকে চার তারিখের মধ্যে করতে হবে বুঝেছ সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু তোমার তেরো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে এইবার রিপোর্টিং করা কিন্তু উনত্রিশ তারিখ থেকে চার তারিখের মধ্যে গেল এইবার সেকেন্ড রাউন্ড যে সিট অ্যালোটমেন্ট সেটা কিন্তু সাত বারো অর্থাৎ ডিসেম্বর মাসের বারো সাত তারিখের দিকে তোমাদের রেজাল্টটা সেকেন্ড রাউন্ড যে অ্যালোটমেন্ট রেজাল্টটা সেটা কিন্তু দেওয়া হবে এবার মনে করো ফার্স্ট রাউন্ডে তো অনেকে আসলে সবাই অ্যাডমিশন নেয় না অনেকে আসলে সিট পেয়েও দেখা যাচ্ছে ভর্তি হচ্ছে না প্রাইভেট সরকারি যেখানে হোক না কেন তো যেগুলো ভ্যাকান্ট থেকে যাচ্ছে যারা সিট অ্যাকসেপ্ট করেনি আর রিপোর্ট করেনি তো তাদের ক্ষেত্রে আসলে এটা কী হবে ওই সিটটা ভ্যাকান্ট হিসাবে গণ্য হবে এবং পরবর্তীতে যে সেকেন্ড রাউন্ড সিট যে অ্যালটমেন্ট হবে না চার তারিখের পরে মোটামুটি সাত তারিখ দিকে তোমাদের নতুন সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট তোমাদের দেওয়া হবে যাদের পরবর্তী র্যাঙ্ক রয়েছ বা যারা তোমরা আপগ্রেডেশন করছো তাদের কিন্তু সেই কলেজগুলো দেওয়া হবে যদি তাদের র্যাঙ্ক অনুযায়ী ম্যাচ করে বুঝেছো এইবার তারাও কিন্তু এবার যারা সেকেন্ড রাউন্ড যারা অ্যালটমেন্টের কলেজ পাচ্ছ বা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের যে সিটটা পাচ্ছো সেটা কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য ফ্রেশ অ্যালটমেন্ট যারা করেছো যারা আপগ্রেড করবে তাদের জন্য কিন্তু না যারা ফ্রেশ অ্যালার্ট করবে মানে ফেরেস অ্যালার্ট হবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই মোটামুটি সাত তারিখ থেকে এগারো তারিখের মধ্যে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে এবং কলেজে যে তোমাদের সরাসরি রিপোর্ট করতে হবে এবং যদি তোমরা আপগ্রেশান না করো সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন কনফার্ম করতে হবে এই ক্ষেত্রে বুঝেছো এবং দেখা যাচ্ছে আরেকটা বিষয় কী লিখেছে দেখো রিপোর্টিং টু আরিড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশান উইথড্রল বাই দ্য ক্যান্ডিশান ক্যান্ডিডেট ঠিক আছে তো যারা এবার মনে করো সিট আর তোমরা সিট অ্যাকসেপ্টেন্স যে ফি আছে সেটা তোমার দিয়ে না দিয়ে তোমরা একবারে ভর্তি হতে চাইছো তো যারা তোমাদের ফার্স্ট রাউন্ডে যারা করেছো ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের হয়তো একটা উইথড্রলের একটা সুযোগ দেবে যে ফিজটা তোমরা পে করো বুঝেছো অথবা তোমাদের ভর্তি না হতে চাও সেক্ষেত্রেও একটা বিষয় থাকবে আমি তোমাদের পরবর্তীতে নতুন একটা সেপারেট ভিডিওর মাধ্যমে তোমাদের বিষয়টি সম্পূর্ণরূপে ক্লারিফাই করে দেবো বুঝেছো তো দেখো তারপরে তোমাদের চৌদ্দ বারো দু হাজার একুশ থেকে ষোলো বারো দু হাজার একুশ অবধি তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডের জন্যে রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট এবং আবার চয়েস ফিলিং করতে হবে ঠিক আছে চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো তিন দিন সময় থাকবে এবার তারপরে তুমি যে মাপ আপ রাউন্ডে বসছো অর্থাৎ যারা তোমরা পূর্বে আপগ্রেডেশন করেছিলে কিন্তু তোমাদের আপগ্রেডেশন হয়নি ঠিক আছে তোমরা নতুন কোনো কলেজ পাওনি তাদের ক্ষেত্রে যদি তোমার চাও তাহলে কিন্তু তোমরা মাপ রাউন্ডে বসতে পারবে আর যারা নতুন করে এখন এখনও অব্দি মোটামুটি সেকেন্ড রাউন্ড হওয়ার পরেও তোমার কোনো সিট পাওনি সেক্ষেত্রে হয়তো তোমাদের তোমরাও এই মাপ রাউন্ডে বসতে পারবে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে নতুন করে হয়তো একটা ফি পে করতে হবে আবার তো সেই ফি পে ফি পেমেন্টটা এবং তোমাদের যাবতীয় যে চয়েস লকিং প্রসেসটা অবশ্যই চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে এই পার মা পাপ তোমাদের যে রেজাল্টটা হবে তোমার যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে তাদের রেজাল্টটা কিন্তু কুড়ি বারো দু হাজার একুশ তারিখের মধ্যে দিয়ে দেবে বুঝেছো আর পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স ফি অর্থাৎ ফ্রেশ অ্যালোট অর্থাৎ আপ রাউন্ডে যাদের নাম আসবে নতুন করে কলেজ অ্যালোট হবে তাদের কিন্তু ওই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিন্তু দিতে হবে এবং কলেজে যে তোমাদের যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং অ্যাডমিশন করাতে হবে এখানে কিন্তু আর আগ্রেশন করার সুযোগ নেই তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেস তো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আসলে কীভাবে কী করতে হবে তা সত্ত্বেও যদি তোমাদের ডাউট থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো তোমরা আমাদের আমার সঙ্গে সরাসরি টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করতে পারো এবং তোমরা আমাকে সরাসরি সেখান থেকে ফোন বা মেসেজ করতে পারো যদি তোমাদের আর্জেন্সি থাকে যদি বিশেষ পার্টিকুলার কোনো ডাউট থাকে দেখো তোমাদের যদি কোনো বিশেষ কোনো বিষয় জানার থাকে তোমরা আমাকে সরাসরি টেলিগ্রামে আসো এস এম এস করে রাখো তোমাদের কোশ্চেনগুলো সবসময় আমি নোট করে রাখার চেষ্টা করি এবং তোমাদের কোশ্চেনের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি বুঝেছ আর দেখো যে কীভাবে তোমাদের কলেজ চয়েস করতে হবে কোন কলেজগুলো আগে রাখা তোমাদের উচিত যারা কলকাতায় পড়তে চাইছো বাইরে পড়তে চাইছো বা তাদের তোমাদের র্যাঙ্ক কম একটু বেশি রয়েছে তুলনামূলক আর সরকারি এক কলেজ পাওয়ার সম্ভাবনা একটু কম তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে কাউন্সেলিং করতে হবে তো আমি বলবো তোমাদের তার জন্য কিন্তু অবশ্যই কিছুটা ওয়েট করা উচিত দেখো এখন যথেষ্ট সময় রয়েছে তুমি নিজেদের মতো চয়েস করো এবার আমি তোমাদের র্যাঙ্ক বা সকালের উপর ভিত্তি করে কিন্তু আমি একটা সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যেটা তোমাদের জন্য সত্যিই খুব হেল্পফুল হতে চলেছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকেও ধন্যবাদ